সকালেই শহরে পা রেখেছিলেন আর সন্ধ্যেবেলায় চলে গেলেন ইস্ট বেঙ্গলের অনুশীলনে। নিউ টাউনে ইস্ট বেঙ্গলের অনুশীলনে যোগ দিলেন প্রধান কোচ কার্লোস কোয়াদ্রাত। দলের প্রস্তুতিতে তিনি সন্তুষ্ট বলে জানালেন লাল হলুদের স্প্যানিশ কোচ। কলকাতা লিগ জিতে মরশুম শুরু করাই লক্ষ্য বলে জানিয়েছেন কোয়াদ্রাত। Yes, it's my second season in the club, so I think that definitely we have to do things better. Yeah, I expect that we can achieve good results and that we can play better football, because I think that it's a good opportunity, you know, to show the way you are working and to try to reach new things for the club. এদিকে ইস্ট বেঙ্গলে সই করলেন গোলরক্ষক দেবজিৎ মজুমদার। চেন্নাইয়ান এফসি থেকে ইস্ট বেঙ্গলে দু বছরের জন্য যোগ দিলেন এই অভিজ্ঞ গোলরক্ষক। এ নিয়ে তৃতীয়বারের জন্য ইস্ট বেঙ্গলের হয়ে খেলবেন দেবজিৎ। এর আগে 2011 এবং 2020 সালে ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছিলেন তিনি। গত বছর থেকে দুরন্ত ফর্মে রয়েছেন দেবজিৎ। আইএসএল, কলিঙ্গ কাপ, ডুরান কাপের ম্যাচে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। গত বছর আইএসএলের একটি ম্যাচে 11টি গোল বাঁচিয়ে রেকর্ড করেছিলেন দেবজিৎ। ইস্ট বেঙ্গলে ফেরাকে ঘরে ফেরার মতোই দেখছেন তিনি। কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? তিন প্রধান নাকি নতুন কোন ডার্ক হর্স? তিন মাসের জমজমাট ফুটবল যুদ্ধ, বাঙালির ফুটবল আবেগ, কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি ২৪ ঘন্টায় ২৫ জুন থেকে।